বাড়িটাকে পুরো ধাপা বানিয়ে রেখেছে, আমি তো ভাবতেই পাচ্ছি না। কিন্তু ভাবতে হবে জানো, বৌদি না মুদির দোকানে না পাড়ার মদের দোকানে হাল খাতা খুলেছে। হ্যাঁ হ্যাঁ, এই বিলগুলোই দেখছি, সপ্তাহে দুবার করে পিজা অর্ডার করা হয়, পেপারনি ভালো লাগে। হ্যাঁ কি শুনি, আগে তুমি বলো, এই মহিলা নাকি আগে সন্তোষী মায়ের ব্রত পালন করতো? শুধু সন্তোষী মা, সব রকম ষষ্ঠী, নীল ষষ্ঠী, শীতলা, একমাত্র জামাই ষষ্ঠী ছাড়া সব রকম এগুলো করতো, এখন করে না তো? এখন গুষ্টি তুষ্টি করে। সেই সি ইজ মমস টার্নিং ইনটু আ কুল মম। না 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 না, শি ইজ নট কুল এট অল, শি ইজ টার্নিং ইনটু আ মনস্টার। আরে বাংলায় রাক্ষসী। আমাকে রাক্ষসী বলেছে? আমাকে যেটা বলেছে আমি সেটাই রিলে করলাম। মানে তো তোর সামনে আমাকে রাক্ষসী বললা তুই? কিছুই বলিনি। বিরিয়ানির চাপটা দে। নেই। নেই মানে? নেই মানে নেই, আলু সেদ্ধ আর ভাত করেছি, ওটাই সোনামুখ করে খেয়ে নিতে হবে। বিরিয়ানির চাপটা কোথায় গেল মা গো? আর তো চাপতে পারছি না, ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে মানে কে ফেলে দিয়েছে? আমি। মা বয়সটা তো কম হলো না, এবার রোজ রোজ বিরিয়ানি খাওয়াটা থামা। আমার শরীর, আমার পেট, আমি কি খাবো না খাবো আমি বুঝবো। আর মাটা তো আমার, তাই তুমি কি খাবে না খাবে সেটা আমি বুঝবো। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও যাও যাও, গেট আউট গেট আউট। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে চোপা করবে, আমাকে জ্ঞান দেবে, আমি সহ্য করব না। যাও গেট আউট। বেরিয়ে তো গিয়েছিলাম আমি, এমন অবস্থা করলে নিজের যে আমাকে ফেরত আসতে হলো, নিজে বাচ্চাদের মতো করবে, এবার তো আমাকে তোমায় বেবিসিট করতে হবে। তুই কি ঠিক করেছিস বলতো, তুই কার কথা শুনবি? আমি একটা খুচরো পয়সা বার করি, টস করে নেব। আমিও গলাটা টিপে দেব। হ্যাঁ চাপ নিস না। এই শোন না, আমার তোর সঙ্গে খুব ইম্পর্টেন্ট কথা আছে ফিউচার প্ল্যানস নিয়ে। ফিউচার প্ল্যানস? এখনো গাড়ির কথা ভাবছিস? না না, ইটস অ্যাবাউট ইউ অ্যান্ড মি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ অ্যান্ড মি? সিরিয়াসলি? ওয়াও, আমার এখন কি মনে হয় জানিস তো, মানে তোর একমাত্র ডেডলাইন দেখলেই তোর হয়। শোন না, আরে আলু সেদ্ধ ভাত হলে আমি মুখে তুলবো না। আই হ্যাভ অ্যান আইডিয়া। এই দেখ বেলা কি লিখেছে, রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রাখুন, ফলাফল পাবেন হাতে নাতে। এনো খাও। এটা কি? ব্রোকলি। রক্ষে করো রঘুবীর, এর থেকে ইঁদুর মরা বেশ দিলে আমি হাসি মুখে খেয়ে নেব। ব্রোকলিটা অ্যাকোয়া টেস্ট, এটা আস্তে আস্তে খেতে খেতে ভালো লাগবে। নাও না। সুদীপকে থ্যাংক ইউ বলো মা। কেন, এইসব ছাইপাশ গেলানোর জন্য? দেখো কি সুন্দর ফুলকপি করেছে। বেলা বেশি ব্রোকলি। এই এই বেলা, কালকে সানডে, কাল মুট মশলা অর্ডার করবি কেমন? না কালকে সানডে, কালকে কি জানো, ঝিঙে, ঝিঙে সেদ্ধ আর আলু পোস্ত হবে। হ্যাঁ বেলা বেশি, আমি এসব জেলখানার খাবার খেয়ে বাঁচতে পারবো না। আইসিইউর খাবার খেয়ে থাকা থেকে অনেক ভালো মা, সুদীপ তোমার ডায়েট চার্ট ফলো করে মেনু ডিসাইড করবে। হ্যাঁ আমি সুদীপ ঠিক করেছে, আমরা এবার থেকে একসঙ্গে থাকবো। এখানে থাকবে মানে? এটা ভদ্রলোকের বাড়ি, তোমরা একসঙ্গে থাকবে মানে? আন্টি আমি এটা মানে ও আমায় ইনসিস্ট করছিল আর কি। না না, ওসব ব্যাপার এখানে হবে না। এই বাড়িকে জবরদখল করে তোমরা নরক বানিয়ে ফেলবে সেটা আমি কখনোই হতে দেব না। নরক তো তুমি বানিয়ে ফেলেছো এটাকে মা, এটা বাড়ি না হলে পা বোঝাই যায় না। শুনেছি না, এটা ভদ্রলোকের পাড়া। হ্যাঁ তুমি একটা অবিবাহিত মেয়ে, একটা দামড়া ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকবে, বিয়ের আগে পাড়ার লোক কি বলবে? আর পাড়ার লোক জানে যে তুমি মাতাল? চিনি, মার সাথে ভদ্রভাবে কথা বলতে শেখো। শেখাওনি তুমি আমাকে সেটা, তবে মেয়ের সঙ্গে কি করে ভালো করে কথা বলতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দেব। আরে কি হলো দেখি মা, খাবার নাকি কোথাও যাবে না? একদম ছাড়ো আমাকে, তোমার গায়ে না জানোয়ারের রক্ত বইছে সেটা বোঝা যায়। তুমি মা, আমার গায়ে তোমারও রক্ত বইছে। এই বাড়িতে জন্ম নিলেই বসে কাজ তোমার চোখের শীতল পা।
কাটে দাও বিছিয়ে।